ইভিনিং এভরিওয়ান। তো এখন সন্ধ্যেবেলা, দুপুরবেলা খাওয়া দাওয়া করে এসে আমি আর অভিষেক দুজনে মিলে প্রচুর নাক ডেকে ঘুমিয়েছি, কারণ ভীষণ টায়ার্ডও লাগছিল। সারাদিন তো একটু ঘুরে বেরিয়েছি, সকালে ওই 7:30-8টার ঘুম থেকে উঠেও পড়েছিলাম, তো দুপুরবেলাটা বেশি ঘুমিয়ে পড়েছি আর কি। তো এখন টেনশন হচ্ছে যে রাতে ঠিকঠাক ঘুমটা আসবে কিনা। আর এখানে অভিষেক আমার যে গোপ্রোয় যে শ্যুটগুলো করেছি সকাল থেকে, সরি এখানে জামা কাপড় ভীষণ ছড়ানো ছেটানো, তো গোপ্রোয় যে শ্যুটগুলো করেছি সেইগুলোকে অভিষেক ট্রান্সফার করে দিচ্ছে, কারণ তা না হলে আবার ডিলিট হয়ে যাবে আবার বিভিন্ন শর্টগুলো। তো যাই হোক, এবার আমরা একটু বেরোবো, একটু সি বিচে যাবো, যদিও সি বিচ অন্ধকার, কতটা দেখাতে পারবো জানি না। আর একটু টুকটাক কিছু দেখি, মার্কেটটা একটু ঘুরে দেখবো, যদি কিছু ইচ্ছা হয় কিনবো। তো আমরা এখন একটু ওল্ড দিঘার দিকে যাবো, তাই তো? হ্যাঁ, আমরা একটু ওল্ড দিঘার দিকে যাবো, কারণ আমরা উঠেছি নিউ দিঘায়। সন্ধ্যেবেলার একটা লুক দেখিয়ে দিচ্ছি তোমাদের, এটা হচ্ছে গার্ডেনটা, এখানটা হচ্ছে রেস্টুরেন্ট, আর এইটা হচ্ছে সুইমিং পুল এরিয়া। চলো, এইখানে আমাদের গাড়িটা পার্ক করা আছে, হোটেলেরই এটা পার্কিং এরিয়া। আচ্ছা, এই যে ম্যাপটা সেট করা দেখছো, তো নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যেতে হার্ডলি 5-10 মিনিট লাগে, কিন্তু আমরা বেসিক্যালি দীঘার এই গেটটা পেরিয়ে বেরিয়ে যাচ্ছি। তার কারণ একটা কথা আছে না, দাঁড়াও, উঠলো ভাই তো কটক যায়, তো আমরা এখন কটক যাচ্ছি না, কিন্তু হঠাৎ করে আমাদের মানে অভিষেক কিন্তু এটা মাথায় ঢুকিয়েছে, আমি কিচ্ছু বলি, তো ওর হঠাৎ করে মনে হয়েছে যে একটু মন্দারমণি থেকে ঘুরে আসি। তো টাইম সেট করেছে 59 মিনিট মতো লাগবে, প্রায় 1 ঘন্টা, তো এখন বাজে 8:15, 8:14, তো আমরা এখন ওখানে যাবো। অভিষেকের প্ল্যান ওখানে বসে একটু চা খাবে, জানি না কোথায় চা খাবে, পাবো চায়ের দোকান নিশ্চয়ই পাবো ওখানে সি বিচে, তারপর সেখান থেকে আবার ব্যাক। বাচ্চা এখন 9:04, আর আমরা পৌঁছে গেছি মন্দারমণি বিচ। চলো, মন্দারমণি সি বিচ। তো এই হচ্ছে মন্দারমণি সি বিচ সামনে, আর এখানে পুরো মার্কেট এরিয়া। তো গোপ্রোতে অ্যাকচুয়ালি লো লাইটে ভালো একদম আসে না, তো ওই সামনে সি বিচ এবং সমুদ্র কোনোটাই ভালো করে দেখতে পাবে না। আমরা ভাবলাম যে আমাকে বাসুকে জিজ্ঞেস করছিল যে কি করবো, আমরা ফিরে গিয়ে খাবো, তাই বললাম যে মন্দারমণি দিয়ে খেয়ে নিই। এখানেও একই রকম প্রচুর দোকান রয়েছে, তো আমরা ডিম তরকার রুটি অর্ডার করেছি এবং আমি চিকেন কষা। আচ্ছা, এখন 9:49, আর আমরা রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে, মানে বেসিক্যালি দীঘার উদ্দেশ্যে। এখানে একটা কি সুন্দর, এটা কি কে জানে মন্দির, এটা মন্দারমণি সি বিচের সামনেই একটা মন্দির। এখন বাজে 11:10, আর আমরা অনেকক্ষণ হলো ফিরে এসেছি, অনেকক্ষণ বলতে 20-20 মিনিট হলো ফিরে এসেছি, আর এবার পুরো ঘুমানোর তোড়জোড় চলছে। এই যে, এই তুই জামা চেঞ্জ করিস নি তো, এটা পুরো বিছানা উঠে পড়লি, ওকে। সো এখন আমরা একটু নিজের মধ্যে গল্প টল্প করে তারপর ঘুমিয়ে পড়বো। ওয়েলকাম ব্যাক, এই জাস্ট ঘুম থেকে উঠলাম, আর এখন বাজে 7:45। বাইরের ক্লাইমেটটা দেখো, বুঝতেই পারছো পুরো মেঘলা হয়ে আছে। তো আজকেও সানরাইজ আমার মনে হয় না ভালোভাবে দেখা গেছে বলে, তো যদি আমি ওঠার কোনো চেষ্টাও করিনি, ঘুমিয়েই ছিলাম, তো
বাইরেটা এখন বেরিয়ে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, বাট পরে না ঠান্ডা লেগে যায়, গায়ে কিছু না দিয়েই বেরিয়েছি। সো অভিষেক এখনও ঘুমোচ্ছে, এবার ওকে ডাকবো, আর তারপর আমরা ব্রেকফাস্ট করে আজকেই বেরিয়ে যাব। এখানে এই হোটেলে চেক আউট টাইম হচ্ছে সকাল 10টা, তো অলরেডি 8টা বাজে যাচ্ছে, আর পুরো ঘর এলোমেলো হয়ে আছে, সমস্ত কিছু প্যাকিংও করা বাকি, তো সব কিছু সেরে আমরা বেরিয়ে পড়ব। যদিও হোটেল থেকে কমপ্লিমেন্টারি জলের বোতল দিচ্ছিল, কিন্তু সেটা ওই হাফ লিটারের বোতল, তো সেই জন্য অভিষেক এই 5 লিটারের বোতল জারটা কিনেছিল, যাতে আমাদের জল তেষ্টা পেলেই আমরা খেয়ে ফেলতে পারি। সেই জন্য এখন চা বানাচ্ছি। এইরকম চা একটু আদা টাদা থাকলে যেমন আমরা খাই, একটু আদা এখানে আর কে তোমার আদা বেটে দেবে বাবা, আদা দিয়ে চা সত্যি ভাল। আজকেই শেষ। আরে কালকে মন্দারমণি যখন গেছি, পৌঁছেছি কাল রাতে, অভিষেক বলছে ওখানে রিসর্ট গুলো দেখছে, রিসর্টের থেকে আমি নাকি আর একটা দিন না, পরে আবার আসবো, তাই না? হে ভগবান, বাইরে বৃষ্টি পড়ছে, ফার্স্ট হয়ে গেছে, আর অভিষেক গেছে উপরে একটু গাড়ির চাবিটা আনতে, কারণ গাড়িটা একটু মুছবে, কারণ বৃষ্টি হয়েছে তো, আর মানে আমাদের গাড়ির একদম সামনে যেটা উইন্ডস্ক্রিন ওখানে কি হয় দাগ দাগ হয়ে যায়, তো সেটাকে যদি ভালো করে না মুছা যায় তাহলে গাড়ি চালানোর সময় একটু প্রবলেম হয়, তো সেই জন্য অভিষেক গেছে রুমে চাবিটা আনতে, আর আমি সেই সুযোগে একটু নিচটা ঘুরছি এখন, আর কিছুক্ষণ পরেই বেরিয়ে যাব। তো এইটা হচ্ছে হোটেলের সামনে একটা ছোট্ট গার্ডেন এরিয়া, ওখানে দোলনার ব্যবস্থা আছে, তো এই আর এই হচ্ছে মেনলি বিল্ডিংটা, আর এই পাশে এটা হচ্ছে সুইমিং এরিয়া। সুন্দর জল দেখেই মনে হচ্ছে ঝাঁপ দিই, কিন্তু কিছু করার নেই, শীতকাল যতই হোক, সবচেয়ে বড় কথা সুইমিং কস্টিউম আনেনি। তো এখানে বসারও ব্যবস্থা আছে, এখানে এখন অন্য লোকজন বসে আছে এই ভেতর দিকটা, এই দিকটা সেটা দেখাচ্ছি না। ও চলে এসছো, আমি দেখাচ্ছিলাম, নিয়ে এসেছি চাবি। হ্যাঁ, তুই মচ, ফুলগুলো তো সত্যি জল, জলের ফোঁটা পড়েছে আর গোলাপ। কাল রাতে এদিকে পার্ক করেছে গাড়িটা, ঝাড়ুদার গাড়িটি ঠিক পরিষ্কার করতে হবে। কি এটা আমাদের ড্রাইভার সেনগুপ্তদা? তো আমাদের সব রেডি, আমরা ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিয়েছি, অভিষেক রেডি, আমি রেডি, এই আমাদের বাই বাই রুম। খুব সুন্দর ছিল রুমটা, এই পাখাটা বন্ধ করতে হবে, ও আমরা বেরিয়ে গেলাম, পাখাটা বন্ধ করতে হবে। অভিষেক ওখানে বিল পেমেন্ট করছে, আর আমি লাউঞ্জে ওয়েট করছি, আর ওই আমাদের লাগেজ। Thank you.
নিয়ে দেখছি খুব ছোট লাগছে। তো গাড়িটার অবস্থা দেখতে পাচ্ছ, পুরো ধুলো। কি রে না, গাড়িটাকে তো পরিষ্কারও করে না। অভিষেকের এখন এতই হাত নিশমিশ করছে, ওর মনে হচ্ছে ও গিয়ে গাড়িটা এক্ষুনি পরিষ্কার করে দিয়ে আসবে।